দুই লেপার্ড শাবককে তার মায়ের কাছে ফিরিয়ে নজির গড়ল বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্তৃপক্ষ। দুই শাবককে ফিরিয়ে নেওয়ার ক্যামেরাবন্দি ছবি প্রকাশ্যে জানা গিয়েছে, 19 সেপ্টেম্বর বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া একটি চা বাগানের কাছে দুটি লেপার্ড শাবককে দেখতে পায় বন দফতর। এরপর গোটা এলাকা ফাঁকা করে মায়ের আসার জন্য অপেক্ষা করে বন দফতরের আধিকারিকরা। অবশেষে রাতে মা এসে দুই শাবককে জঙ্গলে নিয়ে যায়। রাজকুমার রয়েছে, বিস্তারিত জানবো। রাজকুমার, একদমই ইরমান, সেটা হচ্ছে যে ছবি বন দপ্তর প্রকাশ করেছে সেই ছবিতেই পরিষ্কার যে বন দপ্তর ওয়াইল্ড লাইফ যে ম্যানেজমেন্ট আছে অথবা বন্যপ্রাণ সুরক্ষায় যে পরিকল্পনা সে অত্যন্ত একটি ভালো পরিকল্পনা করেছে। কারণ এত দুধের শিশু দুই শাবক, এই মায়ের দুধ ছাড়া কিন্তু এই দুই শাবককে বাঁচানো কোনোভাবেই সম্ভব হতো না। সেগুলোকে যদি ওখান থেকে রেস্কিউ করে অন্যত্র নিয়ে যাওয়া হতো তাহলে এই দুই শাবক বাঁচতে পারতো কিনা সেটা নিয়ে সংশয় ছিল। এই কারণে এই দুই শাবককে বাঁচানো